জানাই বিন্স বাড়ি ওর মিমার চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর সপ্তম চ্যাপ্টার শুরু করতে চলেছি। এই চ্যাপ্টারটা হলো অণুজীবের জগৎ, এটার পার্ট ওয়ান নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসি, যেটা চ্যাপ্টারটার নাম থেকে বুঝতে পারছো, অণুজীব। তাহলে অণুজীব কারা? অণুজীব মানে যে সমস্ত জীবেদের আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু তারা সর্বত্র আছে, মানে বাতাসে আছে, মাটিতে আছে, জলে আছে, সর্বত্র আছে, তাদেরকেই বলছে অণুজীব। তাহলে খালি চোখে দেখতে পাই না, যেহেতু কি দিয়ে দেখতে পাবো? এদেরকে আমরা দেখতে পাবো তোমার ওই ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে। মানে এরা খুব ছোট হওয়ায় এদের ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে বা আদর্শ কাজের সাহায্যে দেখা যায়, অনেক সময় সেটাতেও দেখা যায় না, তখন মাইক্রোস্কোপ লাগে এদেরকে দেখতে। তাহলে এই জীবেরা খুব ছোট আকারের হচ্ছে। এবার এই জীবেরা পৃথিবীতে অনেক দিন আগে থেকে রয়েছে, 350 কোটি বছর আগে থেকে রয়েছে, কিন্তু তারা এখন অবধি রয়েছে। দেখো, অনেক জীব যারা বহু পূর্বে এসেছে তারা কিন্তু বর্তমানে সব মানে কি বলবো লুপ্ত হয়ে গেছে। যেমন ধরো তোমার ডাইনোসর, এরা বহু পূর্বে ছিল, চলে গেছে, কিন্তু এই অণুজীবরা কিন্তু মানে প্রায় 3.5 বিলিয়ন বছর ধরে রয়েছে, 350 কোটি বছর ধরে রয়েছে, কিন্তু এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়নি। এইটা কেন হচ্ছে? কারণ তারা কি করে, পৃথিবীর সাথে, পৃথিবীর ওয়েদারের সাথে, অ্যাটমসফিয়ারের সাথে মানিয়ে নেওয়ার একটা প্রবল তাদের মধ্যে একটা ক্ষমতা রয়েছে। ডাইনোসর এসেছিল, ডাইনোসররা যখন এক্সটিংক্ট হয়ে গেল, কেন হলো? বিকজ তারা মানে কি পরিবেশের সাথে মানাতে পারলো না, বা এমন কিছু তাদের ওপর মানে এমন কিছু এলো, ধরো পরিবেশেরই এমন কিছু প্রভাব এলো যাতে তারা সবাই মারা গেল, এরকমই ধরে নেওয়া হয়। কিন্তু প্রকৃতির পৃথিবীতে যত রকম পরিবর্তনের সাথে সাথে কিন্তু এরাও নিজেদেরকে পরিবর্তন করেছে, তার ফলে অণুজীবদের এত বছর ধরে বেঁচে আছে। খালি চোখে দেখতে পাওয়া যায় না এই সমস্ত, যে সমস্ত জীবরা রয়েছে, এই অণুজীবরা, এদের ভরটা যদি আমরা যোগ করি তাহলে দেখতে পাবো পৃথিবীর সমস্ত যে জীব ভর, মানে পৃথিবীর সমস্ত জীবেদের ভর যদি যোগ করি, তাদের 60% এই অণুজীবদের ভরেই চলে যাচ্ছে। তাহলে পৃথিবীতে এত সংখ্যায় অণুজীব রয়েছে, কিন্তু তাদেরকে খালি চোখে দেখা যায় না বলে তাদের অস্তিত্ব মাঝে মাঝে আমরা ভুলে যাই, ঠিক আছে? এবার ধরো মাটিতেও এরা প্রচুর পরিমাণে রয়েছে, জলেও রয়েছে। 1 গ্রাম মাটিকে যদি ভালোভাবে দেখা হয় সেক্ষেত্রে প্রায় 100 কোটির কাছাকাছি জীবাণু পাওয়া যেতে পারে। তাহলে এই যে অণুজীব, এদের বৈশিষ্ট্য কি? এদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, খুব ভালো করে পড়বে, প্রশ্ন আসে। অণুজীব নামটা থেকেই বুঝতে পারছো এদের খালি চোখে দেখা যায় না। আর দ্বিতীয় হলো, এরা সব জায়গায় থাকে, মানে প্রচণ্ড ঠান্ডা জায়গায়, প্রচণ্ড গরম জায়গায়, মরুভূমিতে, সমভূমিতে, নদী তীরবর্তী অঞ্চলে, সর্বত্র, এমনকি যে ধরো মাটির নিচে যেখানে কয়লা পাওয়া যায় সেই সমস্ত খনিতেও দেখা যায়, তার সাথে সাথে উষ্ণ যে প্রস্রবণ হয় সেখানেও দেখা যায়। আমরা তো এরম ভেবে নিতে পারি না যে গরম জল যেখানে গরম জলে ফোটালে তো সেটা স্টেরিলাইজ হয়ে যায়, তাহলে উষ্ণ প্রস্রবণে কোনো রকম অণুজীব দেখা যায় না, সেটাও নয়, সেই রকম জলেও কিন্তু অণুজীব থাকে। তাহলে অণুজীবরা সব জায়গায় থাকছে। এই যে অণুজীবরা, তোমরা শুনলে অবাক হবে যে আমাদের খাদ্য নালীতেও কিন্তু এই অণুজীব রয়েছে। কোথায়? আমাদের যে ক্ষুদ্রান্তের মধ্যে ল্যাকটোব্যাসিলাস রয়েছে, দইতে যে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া যেটা আমরা খাই সেইখান থেকে কিন্তু ল্যাকটোব্যাসিলাস আমাদের অন্ত্রে চলে যায়। সেটা আমাদের জন্য, শরীরের জন্য ভালো, হ্যাঁ, বিভিন্ন ভিটামিন তৈরি করে আমাদের শরীরে, ভিটামিন বি কমপ্লেক্সের ভিটামিন বি12 সৃষ্টি করে। আর এছাড়াও উইপোকা আছে, উইপোকারও যে ধরো খাদ্য নালীতে একরকম অণুজীব থাকে, তার নাম হলো ট্রাইকোনিমফা। এটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এই যে মানসিক খাদ্য নালীতে কোন তোমার অণুজীব থাকে, প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, এগুলো বইতে দেওয়া নিয়ে খুব ভালো করে পড়বে। উইপোকার খাদ্য নালীতে যেটা থাকে সেটার নাম হলো ট্রাইকোনিমফা। এই ট্রাইকোনিমফা কিন্তু উইপোকার দেহে থাকে। উইপোকার যে কাঠ খায়, সেই কাঠ খেয়ে কিন্তু ও কি করে, ট্রাইকোনিমফাই ওটাকে হজম করতে সাহায্য করে। উইপোকা কিন্তু যে কাঠ খেয়ে নেয়, কাঠে থাকে সেলুলোস, সেটা কিন্তু ও হজম করতে পারে না, যে ট্রাইকোনিমফাই, ট্রাইকোনিমফা সেটাকে হজম করে দেয়। তারপর আসি হলো পরের যে বৈশিষ্ট্য, সেটা হলো অধিকাংশ অণুজীবকে বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। মানে অণুজীবেরা অক্সিজেনের উপস্থিতিতেও বেঁচে থাকতে পারে, মানে এবং কম অক্সিজেনের ঘনত্বও বেঁচে থাকতে পারে। বেশ কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় অক্সিজেনের ঘনত্ব খুব কম, সে সমস্ত জায়গাতে অণুজীবরা বেঁচে থাকে। যেমন ইস্ট একরকম ছত্রাক, টিটেনাস সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া সেটার নাম হলো ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এটা দিয়েও প্রশ্ন আসে, খুব ভালো করে পড়বে। টিটেনাস সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হলো ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এটাও প্রশ্ন আসে যে টিটেনাস সৃষ্টিকারী অণুজীবটি কি, ব্যাকটেরিয়া না ছত্রাক, সেটা বলতে হবে ব্যাকটেরিয়া, ঠিক আছে? আর সেটা বিজ্ঞানসম্মত নাম হলো ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এইগুলো কম অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকে। আমি যেগুলো লাল কালি দিয়ে মার্ক করছি এগুলো কিন্তু তোমরা কোথাও লিখে নেবে, ছোট প্রশ্ন আসে। তারপর হলো, এদের বেঁচে থাকার জন্য ভিজে জায়গা গুরুত্বপূর্ণ।
খেয়াল করে দেখবে আমরা সেদিনে জামা কাপড় কেচে বলো বা কখনো কোনো বিছানা, যে কোনো জিনিস যেগুলোকে স্টেরিলাইজ করতে চাই বা অনেকদিন অন্ধকার জায়গা আছে সেগুলোকে কি করি আমরা রোদে দিই। কেন রোদে দিই? কারণ রোদে দিলে সেই জায়গা থেকে সমস্ত অণুজীবরা মারা যায়। সেই জন্য এদের বেঁচে থাকার জন্য ভিজে জায়গা গুরুত্বপূর্ণ, তার সাথে এরা কিন্তু অন্ধকার জায়গায় বেশি বৃদ্ধি পায়। সেই জন্যই আমরা রোদে দিই যাতে স্যাঁতস্যাঁতে জিনিসটা কেটে যায় বা ভিজে ব্যাপারটা চলে যায়, তার সাথে অন্ধকার চলে গেলে আলোতে কি হয় অণুজীবগুলো মারা যায়। তারপর হলো এদের মধ্যে কেউ কেউ অটোট্রফ, অটোট্রফ মানে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। যেমন বেশ কিছু ব্যাকটেরিয়া আছে যারা হলো অটোট্রফ, মানে এদের দেহে ক্লোরোফিল আছে, তাই খাদ্য তৈরি করতে পারে। বেশ কিছু আছে পরজীবী, অন্য জীব দেহে বসবাস করে। বেশ কিছু হলো মৃতজীবী, মৃত জৈব বস্তু থেকে পুষ্টি রস শোষণ করে। যেমন মৃতজীবী হলো তোমার পেনিসিলিন, এটা কিসে জন্মায়? দেখবে পাউরুটি, ভিজে পাউরুটি, রুটি, এই সমস্তগুলোর ওপর জন্মায়। মানে সেগুলো থেকে কি করে, ও মৃত জৈব বস্তু থেকে পুষ্টি রস গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে এদের মানে যে পুষ্টি পদ্ধতি, এটা বলতে পারি এদের পুষ্টি পদ্ধতি, তাহলে এদের পুষ্টি পদ্ধতি হলো অটোট্রফ, অটোট্রফ হতে পারে বা সভজী, পরজীবী বা মৃতজীবী। ঠিক আছে, তারপর হলো বেশিরভাগ অণুজীব 25 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই বাড়ে এবং বেঁচে থাকে। কিন্তু মানে আমরা এটা ভাবি যে তাহলে 25 থেকে 38 হলে খুব ঠান্ডা জায়গাতেও অণুজীবরা বাঁচবে না, খুব গরমে বাঁচবে না, সেটা কিন্তু নয়। বেশ কিছু এমন জায়গা আছে যেখানে 100 ডিগ্রির ওপরে টেম্পারেচার, সেখানে অণুজীব আছে। যেমন বললাম উষ্ণ প্রস্রবণে, সেই সমস্ত জায়গা থেকে ব্যাকটেরিয়া বেঁচেও থাকে এবং সেখানে বংশবৃদ্ধিও করে। সেই সমস্ত ব্যাকটেরিয়াকে বলে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। তাহলে থার্মোফিলিক ব্যাকটেরিয়া কত টেম্পারেচারে বেঁচে থাকতে পারে? সেটা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রায় বেঁচে থাকে এবং নিজের সংখ্যাও বৃদ্ধি করে। এরপর হলো স্টেইন আর স্টেইনিং, এতটুকু ভালো করে পড়বে, এখানে ডিটেলস লিখিনি, জায়গা নেই বলে লেখা। স্টেইন কি? অনেক সময় ব্যাকটেরিয়াকে বা অণুজীবকে মাইক্রোস্কোপের নিচে দেখার জন্য সেটাকে কালার করা হয়, বিভিন্ন বাইরে থেকে রং যোগ করা হয়, সেই রংগুলোকে বলে স্টেইন। আর সেই পদ্ধতিটা, যে পদ্ধতির মাধ্যমে ওই যে ওই জীবটাকে রঙিন করা হচ্ছে দেখতে সুবিধার্থে, মাইক্রোস্কোপি যাতে আমরা দেখতে সুবিধা মানে দেখতে সুবিধা হয়, সেটাকে বলে হলো স্টেইনিং। এরকম অনেকগুলো তোমার স্টেইনের নাম বলছি, যেমন ধরো গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভ একটা স্টেইন যেটা দিয়ে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে দেখা হয়। আরো কতগুলো নাম বলছি, যেমন ধরো স্যাফ্রানিন, মিথিনিল ব্লু, এই সমস্তগুলো তোমার এই স্টেইন হিসাবে কাজ করছে। এবার আসি অণুজীবদের কি কি বিভাগ আছে এবং সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। এই যে অণুজীবদের প্রধানত 5টা ভাগে ভাগ করা যায়, ব্যাকটেরিয়া বা মোনেরা, স্ল্যাশ দিয়ে লিখেছি, মানে বা আদ্য প্রাণী বা প্রোটিস্টা, ছত্রাক বা ফাঙ্গি, শৈবাল বা প্ল্যান্টিং, ভাইরাস। ওকে, আজকের আলোচ্য বিষয় হলো ব্যাকটেরিয়া, মোনেরা ও আদ্য প্রাণী। ঠিক আছে, কারণ আজকে সবটা কভার করা সম্ভব নয়, কারণ অনেক ছোট ছোট অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো দিতে হবে। সেটা হলো এবার ব্যাকটেরিয়া বা মোনেরার বৈশিষ্ট্যগুলো লিখছি, এগুলো হলো বৈশিষ্ট্য যেগুলো লিখেছি। ঠিক আছে, বৈশিষ্ট্য কি? সবচেয়ে ছোট এবং সরলতম, গঠনের দিক দিয়ে এদের সবচেয়ে সরল হলো তোমার ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সবচেয়ে ছোট অণুজীবদের মধ্যে এবং এদের গঠন হলো যে কোষীয় গঠন সেটা অনেকটা সরল। এরা নানা আকৃতির হয়ে থাকে, কমা শেপ হতে পারে, গোলাকার হতে পারে, মানে দণ্ডাকার হতে পারে, এইরকম হতে পারে। গোলাকার একটা থাকতে পারে বা গোলাকার দুটো থাকতে পারে বা গোলাকার আর বরাবর 4টে একসাথে থাকতে পারে। তেমনি এরকম যে এরকম তোমার রডের মতো একটা থাকতে পারে বা তার পাশাপাশি দুটো থাকতে পারে, এরকম বিভিন্ন ভাবে থাকে। ঠিক আছে, আচ্ছা, কমা আকৃতির যে ব্যাকটেরিয়া সেটার আমি পাশে একটা করে উদাহরণ দিয়ে দিয়েছি, সব কটার তোমরা লিখে নেবে, কারণ পরীক্ষায় আসে, ও মানে অনেক সময় এই জায়গা থেকে প্রশ্ন উত্তর বা শূন্যস্থানে আসে, উদাহরণ দিতেও হয়। কমা আকৃতির হলো ভিব্রিও কলেরি, যেটা কলেরা সৃষ্টি করে, সেই ব্যাকটেরিয়া বিজ্ঞান সম্মত, আমি নাম লিখেছি, লিখে রাখবে, মানে এটা খাতায় তোমরা লিখে নাও, ছোট প্রশ্নের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তারপর হলো রড শেপের দেখতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাসিলি, ঠিক আছে, আন্ডারলাইন করবে কারণ এগুলো বিজ্ঞান সম্মত না। প্যাঁচানো স্ক্রু এর মতো দেখতে যেটা হলো স্পাইরোচিটিস, এটা হলো তোমার সিফিলিস, এই সমস্ত রোগ সৃষ্টি করে। তারপর গোলাকার হলো ককাস, ঠিক আছে। এদের দেহে বেশ কিছু বৈশিষ্ট্য আছে, মানে এদের কোষের বেশ কিছু বৈশিষ্ট্য, যেমন এদের কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু সেটা উদ্ভিদের মতো দেখতে নয়। কোষ প্রাচীর তো আছে, কিন্তু উদ্ভিদের কোষ প্রাচীরের থেকে আলাদা, তাই তো? কারণ প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, এটাই আমরা জানি। তাহলে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু এদের কোষ প্রাচীরের গঠন উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের থেকে আলাদা। এদের দেহের মধ্যে কোনো প্রকৃত নিউক্লিয়াস নেই, কিন্তু প্যাঁচালো ডিএনএটা আছে। আচ্ছা, এছাড়াও এদের দেহে মাইটোকন্ড্রিয়া নেই, লাইসোজোম নেই, প্লাস্টিড নেই,
আছে কি পর্দাবিহীন রাইবোজোম আছে, এটা এখানে লেখার জায়গা হয়নি, এখানে লিখে দিচ্ছি রাইবোজোম আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে। রাইবোজোম মানে কি প্রোটিন তৈরি করতে পারে, সেই জন্য রাইবোজোম আছে। প্রোটিন যদি না তৈরি করে, ওরা বিভিন্ন দেহে ঢুকে যে সংক্রমণ সেটা করতে পারবে না। এবার আসি এই যে ব্যাকটেরিয়া সংক্রান্ত অনেকগুলো ছোট ছোট প্রশ্ন। আচ্ছা, এখান থেকে জেনে রাখলে তাহলে যে ব্যাকটেরিয়ার যদি উদাহরণ লিখতে দেয়, অনেকগুলো লিখতে পারবে, ভিব্রিও কলোনি, ল্যাক্টোবাসিলাস, স্পাইরোচিটিস, ককাস, এগুলো যে কোনো একটা লিখতে পারবে। আচ্ছা, এই যে ব্যাকটেরিয়ার নামটা প্রথম বলেছিলেন 1828 সালে বিজ্ঞানী এরেনবার্গ, তিনি প্রথম এই নামটা ব্যবহার করেছিলেন। প্রথম কথাটা লিখতে হবে, প্রথম এই ব্যাকটেরিয়া শব্দটা ব্যবহার করেছিলেন 1674-এ, যখন প্রথম একটা লেন্স বিশিষ্ট অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করা হয়। যে সেটা করেন বিজ্ঞানী আন্তন ফন লেভেনহিক, ঠিক আছে, তিনি হল্যান্ডের একজন বিজ্ঞানী ছিলেন এবং তিনি এই অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন, এবং সেই যন্ত্রটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য বহু তিনি ব্যাকটেরিয়া সেটার নিচে দেখেন। সেই সময় তিনি ওস ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেছিলেন। তাহলে ইনি একাধারে অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কর্তা, তার সাথে ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রথম প্রমাণ করেছিলেন। তারপর আসেন বিজ্ঞানী লুই পাস্তুর, জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন। তারপর হলো বিজ্ঞানী কক, যক্ষা ও কলেরা ব্যাকটেরিয়াকে তিনি মানে ব্যাকটেরিয়ার অস্তিত্ব দেখেছিলেন। যক্ষার যে ব্যাকটেরিয়া সেটার নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, নামটা ভালো করে লিখে রাখবে। প্রশ্ন আসে, যক্ষার জন্য দায়ী অণুজীব কি? তাহলে লিখতে হবে, যক্ষার জন্য দায়ী অণুজীব হলো ব্যাকটেরিয়া, যেটার বিজ্ঞানসম্মত নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এরকম ভাবে উত্তর লিখতে হবে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস তোমার বিজ্ঞানসম্মত নাম, আন্ডারলাইন করতে হবে। তারপর হলো কলেরা, কলেরার যে বিজ্ঞানসম্মত নাম আগেই লিখেছিলাম ভিব্রিও কলেরি, আন্ডারলাইন করতে হবে, অবশ্যই আন্ডারলাইন করে করে কিন্তু এগুলো লিখতে হবে। এই জায়গা থেকে কিন্তু প্রচুর ছোট প্রশ্ন আসে, খুব ভালো করে এই জায়গাটা তোমরা দেখে নিবে। এরপর আসে আর্দ্রপ্রাণী বা প্রোটিস্টা, এরা এককোষী প্রাণী কিন্তু এরা প্রধানত ইউক্যারিওট হয়, ঠিক আছে। এদের একটা মাত্র কোষ দ্বারাই দেহ গঠিত হয়, কিন্তু দেহে একের বেশি বেশি নিউক্লিয়াসও থাকতে পারে, ঠিক আছে, মানে একটা নিউক্লিয়াসও থাকতে পারে বা একের বেশি নিউক্লিয়াসও থাকতে পারে। এরা স্বাধীনভাবে বসবাস করে বা কেউ কেউ একসাথে মিলে অনেকে মিলে বসবাস করে। এদের দেখতে গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, লম্বাকৃতি হতে পারে। এদের গমনাঙ্গ আলাদা আলাদা, যেমন আমি গমনাঙ্গ কার কি কি সেগুলো লিখে দিয়েছি, খুব ভালো করে সেটা লিখে নেবে, পরীক্ষায় আসে এখান থেকে। অ্যামিবার গমনাঙ্গ হলো ক্ষণপথ, ইউক্লিনার গমনাঙ্গ হলো ফ্ল্যাজেলা। ইউক্লিনে এরকম টাইপের একটা প্রাণী দেখতে হয়, যেটা এরকম একটা বড় লেজের মতো অংশ আছে। আর প্যারামেশিয়াম, প্যারামেশিয়ামটাও এরকম টাইপের দেখতে, যার গোটা গায়ের চারপাশে এরকম ছোট 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 সিলিয়া আছে, ঠিক আছে। তাহলে এক একটা প্রাণীদের কিন্তু গমনাঙ্গ হলো এক একটা, এই কার কোনটা গমনাঙ্গ এটা দিয়ে অনেক সময় স্তম্ভ মেলাও আসতে পারে, শূন্যস্থান আসতে পারে, ঠিক ভুল আসতে পারে, এই জন্য এই জিনিসগুলো কিন্তু তোমাদের লিখে নিতে হবে। আজ এই পর্যন্তই, আবার পরে পরে বাকিগুলো নিয়ে আলোচনা হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।